বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নির্মূল করতে এগিয়ে এলো পরিবেশ যোদ্ধা ফোরাম। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধন করতে এগিয়ে এলো বাঁকুড়া জেলার বেশ কিছু পরিবেশ প্রেমী সংগঠন ও কিছু নিঃস্বার্থ সমাজকর্মী। বাঁকুড়ার জুনবেদিয়া বাইপাস ও আদালত সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গজে উঠেছে। এই বিষাক্ত পার্থেনিয়ামগুলো সূর্যমুখী উপজাতীয় ধরনের গাছ। এই রেণুর সংস্পর্শে এলে শ্বাসকষ্ট ও বঙ্কাটি সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হতে পারে। এই সংস্থাটির অন্যতম সদস্য শিক্ষক কার্তিক মাল জানান, তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এরূপ লাগাতার কর্মসূচি নিতে থাকবেন, সাথে সাথে জেলার বিভিন্ন স্থানে বনসৃজনের জোর দেবেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। লোকজনকে নিয়ে একটা মঞ্চ করে বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা নাম দিয়ে মূলত বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে আমাদের এখনকার কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ এবং পার্থেনিয়াম নিধন। আমাদের আজকের কর্মসূচি বাঁকুড়া মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ড জুনবেদিয়া বাইপাস মোড়ে পার্থেনিয়াম নিধনের জন্য আমরা জড়ো হয়েছি এবং আমরা বাঁকুড়াবাসীকে একটা বার্তা দিতে চাই যে আপনারা এই পার্থেনিয়াম যে ক্ষতিকারক দিক সেগুলো নিয়ে আপনারা সচেতন হন এবং নিজের নিজের পাড়ার নিজের নিজের বাড়ির সামনের পার্থেনিয়ামগুলি তুলে ফেলে দেন, তার সাথে সাথে তাতে কিছুটা নুন জল ছিটিয়ে দেন, কিংবা আমাদের মিউনিসিপ্যালিটির যে গাড়িগুলো আছে তাতে তুলে নিয়ে গিয়ে আপনারা যদি ফেলে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আস্তে আস্তে আমরা বাঁকুড়া শহরকে পার্থেনিয়াম মুক্ত করতে পারবো। আর আমাদের মূলত প্রশাসনের কাছে একটা বার্তা দিই মিউনিসিপ্যালিটির কাছে যে আপনারা অন্তত বাঁকুড়া শহরের এই সামনের বর্ষাতে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এই সময় পার্থেনিয়াম সহ সমস্ত আবর্জনা জঞ্জাল পরিষ্কারের জন্য দ্রুত পদক্ষেপ করুন। এই কোভিড সিচুয়েশনে মানুষ এমনিতে আতঙ্কে আছে, তার উপরে যদি ডেঙ্গি হয় সেই অবস্থা সামলানো ভয়াবহ হয়ে যাবে। আমাদের মূলত এই পরিকল্পনা বাঁকুড়া পরিবেশ যোদ্ধার মধ্যে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পরিবেশের সংক্রান্ত টিম একসাথে যুক্ত হয়েছে, তার সাথে আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের সাথে একত্রিত হয়ে এই কাজটা এটা আমাদের কন্টিনিউ চলবে সারা বছর জুড়ে বিভিন্ন প্রান্তে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।